আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধাপে ধাপে সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন প্রবাসীরা, পয়লা অক্টোবর থেকে নতুন টোকেন। সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় প্রবাসী শ্রমিকদের আকামা ও ভিসার মেয়াদ বেড়েছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং মিয়ানমার থেকে গত দুই দিনে 125 টন পেঁয়াজ আমদানি, আরও 25,000 টনের অনুমোদন পেলেন ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চার দিন বিরতির পর সৌদি আরব যাওয়ার বিমান টিকিট পেতে শুরু করেছেন প্রবাসী কর্মীরা। টোকেন নেয়া 6,000 কর্মী সবাই ধাপে ধাপে সৌদিয়া এয়ারলাইন্সে টিকিট পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পয়লা অক্টোবর থেকে নতুন টোকেন দেয়া হবে বলেও জানান তারা। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। করোনা পরিস্থিতির মধ্যে আটকে পড়া প্রবাসী কর্মীরা সৌদি আরব যাওয়ার ফ্লাইট পেতে গেল কয়েকদিন ঢাকায় রীতিমতো যুদ্ধ করছিলেন। তাদের অনেকের অভিযোগই ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে। বুধবার আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণার পর দিন সে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। সৌদিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, অপেক্ষমান সব প্রবাসী যাত্রীকেই রিটার্ন টিকিট দেয়া হবে। আরও 500টা ফ্লাইটের ব্যবস্থা বা আমরা চেষ্টা করতেছি আরও ফ্লাইট আনার জন্য। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এভাবে গ্রেজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা। টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতে চতুর্থ দিনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কারণ বাজারের ওই এলাকায়। টোকেন ছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ওই অফিসের সামনে কাউকে ভিড় না করতেও অনুরোধ জানান তারা। যারা টোকেন পাননি তাদেরকে ওনারা বলেছেন যে আগামী বৃহস্পতিবার যোগাযোগ করতে, এই সৌদি আরব এয়ারলাইন্সের এই অফিসে যোগাযোগ করতে বলেছেন। ওরা নির্ধারিত সময়ে কাকে কখন কীভাবে টোকেন দেওয়া হবে এটা ওরা নোটিশ বোর্ডে টানিয়ে দেবেন, এইভাবে তারা ব্যবস্থা নেবেন। তবে কর্মস্থলে ফিরতে গিয়ে ফ্লাইটের টিকিট নিয়ে এই হয়রানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসী কর্মীরা। আমরা প্রথম দিন পাই নাই, দ্বিতীয় দিন বলছে যে না দ্বিতীয় দিন আপনাদের দেওয়া হবে, দ্বিতীয় দিনও পাই নাই। আমরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছি। 5 দিন ছাড়া পরিবার ছাড়া ফ্যামিলি ছাড়া থাকাটা খুবই টাফ ব্যাপার। এখন আমাদের আর এই অসহ্য, আমাদের আর ভালো লাগে না। ওনারা যদি এই টিকিটগুলো যদি আরও আগে দিত তাহলে আমরা এই ভোগান্তিতে ভুগতাম না। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে রিটার্ন ফ্লাইট বাড়ানোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের অনিয়ম বন্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আগামী পয়লা অক্টোবর থেকে দেশে এসে আটকা পড়া প্রবাসীরা যে কোনো ফ্লাইটে ওমান ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই সাথে করোনা ভাইরাসের কারণে ঢাকা সৌদি আরবের সঙ্গে বন্ধ থাকা সব ফ্লাইট ওই দিন থেকে চালু হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে প্রবাসী শ্রমিকদের আকামা ও ভিসার মেয়াদ বেড়েছে। এছাড়া বিভিন্ন অপরাধের কারণে সৌদি আরবের কারাগারে 462 জন রোহিঙ্গা আটক রয়েছে, এর মধ্যে 70 জনের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। সাক্ষাতে আগামী 29 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আলোচনা হয়। উত্তীর্ণ হয়ে গেছে, সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। তবে আমাদের ধারণা যে 100 জনের মধ্যে হয়তো 5 জন কিংবা 7 জনের ভিসা আপনার এক্সপায়ার হওয়ার সম্ভাবনা। প্রবাসীদেরও বলবো যে আপনার তৃতীয় পক্ষের উস্কানিতে আপনাদের পায়ে খোড়াল মারবেন না। এই জন্যে যে এই সব দেশগুলো কি করে না, এই ইনডিসিপ্লিন পছন্দ করে না। ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইট লাইনে ডিজিটাল সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য করণীয় শীর্ষক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারী ডিজিটাল পরিষেবার শক্তিকে বিশ্বব্যাপী উন্মোচন করেছে, একই সাথে প্রকাশিত হয়েছে বৈষম্য। তিনি বলেন, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখনও ইন্টারনেট ব্যবহারের ন্যূনতম সুযোগটিও পাচ্ছে না। তো কোভিড-19
pandemic has revealed the strength of digital services and also exposed the stark digital divide. Around half of the world's population do not have access to basic internet. We must close this gap. We look forward to a strong global partnership to achieve our common goals. পেঁয়াজ আমদানিতে এবার মিয়ানমারের দিকে ঝুঁকেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দুই দিনে 125 টন পেঁয়াজ আমদানি হয়েছে দেশটি থেকে। আমদানির অনুমোদন দেয়া হয়েছে আরও প্রায় 25,000 টনের। শারফু আলমের রিপোর্ট। রাজধানীর হাতিরপুল বাজারে পেঁয়াজের কমতি নেই, সরবরাহ ভরপুর, কিন্তু বিক্রি নেই আগের মতো। চাহিদা কমলেও তার প্রভাব পড়েনি দামে। ভারতীয় আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি 70 টাকায় বিক্রি হচ্ছে, দেশি পেঁয়াজের দাম 85 টাকারও বেশি। আমরা পেঁয়াজ রেগুলার খেতে হবে, এই হিসেবে আমরা কম কম নিতে হবে, কিছু করার নাই। ইন্ডিয়ান পেঁয়াজ ভিতরে প্রচুর পচা আসে, প্রচণ্ড বস্তা ভিতরে 5-7 কেজি পচা আসে। এই সুযোগে যারা বড় ব্যবসায়ী তারা অত এই চান্স নিতে আছে, বেশি দামে ব্যস্ত আছে। কারণ বাজারের পাইকারি আড়তে আমদানি ও দেশি পেঁয়াজ আছে পর্যাপ্ত, পাইকারি এই বাজারেও তেমন বেচা কেনা নেই। এদিকে দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টিতে আবারও পানি বাড়ায় তার ক্ষতিকর প্রভাব পেঁয়াজের বাজারেও পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আবার পানি হয়ে গেছে, আবার বৃষ্টিতে পানি গেরেস্ত লাগাইবো প্রস্তুতি নিয়েছিল, পানিতে আবার নষ্ট হয়ে যেতেছে। ভারত থেকে পেঁয়াজ আসতেছে না বন্ধ, হয়তো পেঁয়াজ তারা আরও বেশি দামে বিক্রি করতে চাইতেছে, এই জন্য তারা পেঁয়াজ ছাড়তেছে না, বিধায় পেঁয়াজের দাম কমতেছে না। তবে আসার খবর হচ্ছে ভারতের রপ্তানি বন্ধের পর মিয়ানমার থেকে জোরে সোরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, প্রায় প্রতিদিনই নতুন করে এলসিও হচ্ছে। এছাড়াও চীন, তুরস্ক সহ আরও কয়েকটি দেশ থেকেও পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন ব্যবসায়ীরা। মিয়ানমার থেকে প্রথম চালান মাল আসলো, ওখানে হয়তো 100 থেকে 600 টন হয়তো আসছে আর কি। 25 থেকে 30 হাজার টন এলসি অলমোস্ট গত সপ্তাহ আমরা দেখছি চলে গেছে। আশা করি আগামী সপ্তাহ থেকে আপনার বিগ কোয়ান্টিটি একটা পেঁয়াজ চলে আসবে। আশা করি আগামী সপ্তাহে পেঁয়াজ আরও মোটামুটি আপনার 8-10 টাকা কমে যাওয়ার সম্ভাবনাই আছে। তবে বাজার সহনীয় রাখতে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কিনতে সবাইকে অনুরোধ জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পেঁয়াজ ভর্তি আরও 150 ট্রাক ভারতের বনগাঁও সীমান্তে এসে গত 3 দিন ধরে আটকে আছে। ব্যবসায়ীরা বলছেন বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে অন্যান্য আমদানি রপ্তানি বাণিজ্য ঠিকভাবে চললেও গত 10 দিন ধরে পেঁয়াজের ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ভারতীয় কাস্টমস। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও নতুন করে পেঁয়াজের ট্রাক আসেনি। কার্যকর ও সর্বজন গ্রাহ্য করোনার ভ্যাকসিন কবে আসবে তা এখনও নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন ভ্যাকসিন এসে যাবে এমনটা ভেবে অনেকে করোনা সংক্রমণের বিষয়ে অবহেলা করছেন। স্বাস্থ্য সুরক্ষায় উদাসীনতা না দেখিয়ে সকলকে মাস্ক ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। কার্যকর এবং সর্বজন রাজ্য ভ্যাকসিন কবে আসবে তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারে না, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধানই সবচেয়ে বড় প্রতিষেধক। করোনা সংক্রমণ রোধে সচেতনতাই হচ্ছে উত্তম ভ্যাকসিন। পথ পদবি পাওয়ার প্রতিযোগিতায় না থেকে দুঃসময় নেতাকর্মীদের দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঐক্যবদ্ধ থেকে সরকারের দুঃশাসনের মোকাবেলা করারও আহ্বান জানান তিনি। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এমাজ উদ্দিন আহমেদ, শফিউল বাড়ি বাবুসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। পদবঞ্চিত হলাম, পদ পেলাম না, মূল্যায়ন পেলাম না, এই শব্দটা পরিহার করে গণতন্ত্রটা পুনরুদ্ধার করি। আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হেফাজতে ইসলামের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে নানা রকম। হেফাজতের বর্তমান মহাসচিব জানান কাউন্সিলের মাধ্যমে দ্রুতই আহমদ শফির উত্তরসূরি ও হেফাজতের আমির নির্ধারণ করা হবে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট।
শেষবারের মতো লাখো ভক্ত আর অনুসারী শ্রদ্ধায় হাটহাজারি মাদ্রাসা মাঠে বিদায় জানান হেফাজতের আমির আল্লামা আহমদ শফিকে। মৃত্যুর আগ পর্যন্ত যিনি ছিলেন এই সংগঠনের শীর্ষ পদে। 2010 সালে অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা হলেও মূলত দলটি পরিচিতি পায় 2013 সালে ঢাকার শাপলা চত্বর ঘেরাওসহ দেশব্যাপী আন্দোলনকে কেন্দ্র করে। এখন কি হবে তার সাংগঠনিক কাঠামো? আল্লামা আহমদ শফি দামত বরকাতুহুমের সে শূন্যস্থান পূরণ করার মতো যোগ্যতা এবং দক্ষতা যার ভিতরে আছে সেই রকম একজনকে বেছে বাছাই করে আমির নির্বাচিত করা হবে। হেফাজতের আরেক শীর্ষ নেতা জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের শূন্য হওয়া আমিরের পদে আসছে নতুন নেতৃত্ব। আমরা চেষ্টা করেছি যত জলদি হয় এত আমাদের ফায়দা হবে, এটা আবার দেরি হলে দুশ্মনরা সমাজে। হেফাজতে ইসলামে বর্তমানে বেশ প্রভাব নিয়ে আছেন দলটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী। তার মতে আহমদ শফির মৃত্যু কোনোভাবেই দলের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না, এবার নেতৃত্ব আসবে কাউন্সিলের মাধ্যমে। এখন আমির কে হবে সেটা কাউন্সিল হবে, কাউন্সিলই ঠিক করবে, একা এককভাবে ঠিক করা যাবে না। গত 17 সেপ্টেম্বর মুহতামিম পদ গঠন নিয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয় হাটহাজারি মাদ্রাসা। আহমদ শফি পদ ছেড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিনই ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার জানাবো শেয়ারবাজার খবর। বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পুঁজিবাজার থেকে 523,83,340 টাকা সংগ্রহ করবে। এজন্য 10 টাকা অভিহিত মূল্যে 52,37,93,374 শেয়ার ইস্যু করা হবে। উত্তোলিত অর্থ রবি আজিয়াটা নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করবে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 23 নভেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 14 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি। 10 টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর মধ্যে 8 কোটি টাকা এফডিআর, 6,92,91,71,500 টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও 1,07,28,500 টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে। 2019 সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে 2.92 টাকা আর সম্পদ মূল্য হয় 24.42 টাকা। রাজধানীর গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে করা মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই ও এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য 4 নভেম্বর দিন ধার্য করেন। এর আগে 22 জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চার্জশিটে 1,99,90,000 টাকার মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়। তদন্তে এনু রূপনের নামে ব্যাংকে 19 কোটি টাকা এবং পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে 128টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এ দুই ভাই। মধুপুর বনাঞ্চলে সিংহভাগ ভূমি জবরদখল করে চাষাবাদ করা হচ্ছে। সম্প্রতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে থাকা ভূমিতে কলা গাছ কেটে সামাজিক বনায়ন করতে যাওয়ায় সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। নৃগোষ্ঠীর সদস্যদের দাবি, বংশ পরম্পরায় এই ভূমির অধিকার তাদের। অন্যদিকে বন বিভাগের দাবি, জবরদখলকারী প্রভাবশালীরা আড়লে থেকে নৃগোষ্ঠীদের ব্যবহার করে ভূমি উদ্ধারে বাধা দিচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি নাসিরুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। এটি টাঙ্গাইল বন বিভাগের অধীনে মধুপুর বনাঞ্চলের দোকলা রেঞ্জ। এই সড়কটি ধরে হেঁটে গেলে দুপাশের ঘন গাছগাছালি দেখে বুঝে ওঠার উপায় নেই কয়েক গজ ভেতরেই কী ভয়ঙ্কর ধ্বংসলীলা চলছে প্রাকৃতিক বনভূমি নিয়ে।
এই রেঞ্জে 19,000 হেক্টর বনভূমি কাগজে কলমে থাকলেও তার লেশমাত্রই নেই। সম্প্রতি দোকলা রেঞ্জ কর্তৃপক্ষ 175 একর বনভূমি উদ্ধার করলেও তেমন একটা বাধার মুখে পড়তে হয়নি বন বিভাগের। তবে বাসন্তী রেমা নামের স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সদস্যের দাবি, বংশ পরম্পরায় তাদের দখলে থাকা বনভূমিতে অবৈধভাবে বন বিভাগ 500 বেশি কলাগাছ কেটে সাবার করেছে। আর এতগুনা ক্ষতি হয়েছে আমার, ইদার ক্ষতিপূরণ চাই, আমি বিচার চাই। বন বিভাগ বলছে জবরদখলে থাকা প্রভাবশালী মহল উচ্ছেদ অভিযানকে বাধাগ্রস্ত করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে এই বন ধ্বংসের জন্য বন বিভাগকে দায়ী করেছে গাঢ় ছাত্র সংগঠন। যখনই এই বনভূমি জবরদখলকৃত বনভূমি উদ্ধার করতে যাই, তখনই প্রভাবশালী মহল যারা বুক দখলে আছে আদিবাসীদেরকে সামনে রেখে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। বন বিভাগ তাদের প্রাকৃতিক বন উজাড় করে আর সেই দায়ভারটা শুধু আদিবাসীদের উপর চাপিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেঞ্জ অফিস ঘেরাও, ভাঙচুর, মারপিটের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। প্রভাবশালীদের দখলে থাকা ভূমি উদ্ধার না করে বন বিভাগ এখন প্রহসনমূলক উচ্ছেদ অভিযান চালাচ্ছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। এবার জানাবো আলহরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পালিত হচ্ছে বিশ্ব নৌ দিবস। রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটি উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে নৌ পরিবহন শিল্পের সাথে জড়িত কর্মকর্তারা তাদের মতামত উপস্থাপন করেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বক্তারা জানান, মুজিব বর্ষে টেকসই নৌ পরিবহন ব্যবস্থা গড়ে ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এবার জানাবো পারটেক্স খেলার খবর। আইপিএল কলকাতা নাইট রাইডার্সকে 49 রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর ইতিহাসে এটি কলকাতার বিপক্ষে মুম্বাইয়ের 20তম জয়। আবুধাবিতে টসে হেরে ব্যাট করে রোহিত শর্মার 54 বলে 80 রানের ঝড়ে নির্ধারিত 20 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স 5 উইকেটে তোলে 195 রান। জবাবে 25 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের বোলিং তোপে 146 রানে থামে 9 উইকেট হারানো কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন প্যাট কামিন্স। মুম্বাইয়ের বোলারদের মধ্যে ট্রেট বোল্ট, প্যাটিনসন, বুমরাহ ও চাহার 2টি করে উইকেট নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধাপে ধাপে সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন প্রবাসীরা, পয়লা অক্টোবর থেকে নতুন টোকেন। সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টায় প্রবাসী শ্রমিকদের আকামা ও ভিসার মেয়াদ বেড়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং মিয়ানমার থেকে গত 2 দিনে 125 টন পেঁয়াজ আমদানি, আরও 25,000 টনের অনুমোদন পেলেন ব্যবসায়ীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।